আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আপনারা চাইলে আপনাদের ফেসবুকের প্রোফাইলে আপনাদের প্রিয় গানটা সেট করতে পারবেন। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন, এটা খুবই ইন্টারেস্টিং এবং অ্যামাজিং একটা কাজ। ফেসবুক এটা নতুন আপডেট করেছে, আপনারা প্রত্যেকের প্রোফাইলে কিন্তু এই কাজটা করতে পারবেন। আপনাদের প্রিয় মিউজিকটা, প্রিয় গানটা আপনাদের ফেসবুকের প্রোফাইলে সেট করতে পারবেন। তো এই কাজটা কিভাবে করবেন, এই সহজ কাজটা, সেটাই আমি দেখাবো। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে জাস্ট আপনি লিখবেন ফেসবুক। ফেসবুক লিখলে দেখতে পাচ্ছেন আমারটা কিছুক্ষণ আগে আমি আপডেট করছি, আপনারটা যদি আপডেট করার প্রয়োজন পড়ে এখানে আপডেট লেখা থাকবে, আপডেট করে নেবেন। এরপর আপডেট করলে ওপেন লেখা থাকবে, ওপেনে ক্লিক করবেন। তো আমরা ওপেন করে এখন ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে আসার পরে আমাদের যে প্রোফাইল আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন এই প্রোফাইলটা চলে আসবে, আপনি একটু নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ফটোস, অ্যাভাটারস, মিউজিক। এখানে আরো কয়েকটা অপশন হয়তো আপনার প্রোফাইলে থাকতে পারে, আপনি মিউজিক অপশনটাই বেছে নেবেন, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করলে দেখতে পারবেন এরকম একটা স্পেস চলে আসবে। এখানে যদি আপনার কোনো মিউজিক অ্যাড করা থাকে, এখানে মিউজিকের নামগুলো সিরিয়ালভাবে থাকবে, লিপিবদ্ধ করা থাকবে। তো আমার যেহেতু কোনো মিউজিক অ্যাড করা নাই, তো এখানে খালি, এই জায়গাটা খালি। তো এখন আমরা মিউজিক অ্যাড করার জন্য প্রথমে যেটা করব, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করব। ট্যাপ করলে দেখতে পারবেন আপনার পছন্দের অপছন্দের শত শত হাজার হাজার গান এখানে দেখতে পাবেন। আপনি নিচের দিকে ক্রল করলে এখানে শত শত গান আপনি পেয়ে যাবেন। তো আপনি চাইলে এখানে বিভিন্ন ক্যাটাগরির মিউজিকও কিন্তু সিলেক্ট করতে পারেন। এখানে উইকেন্ডের, বার্থডের, এখানে যখন এইদিকে ক্রল করবেন বাম দিকে দেখতে পারবেন এখানে আপনার পছন্দের ক্যাটাগরি আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। এবং আপনি চাইলে এখানে আপনার পছন্দের গানটাও কিন্তু সার্চ করে নিতে পারবেন। এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চ করে নাম লিখে সার্চ করে নিতে পারবেন। এবং আরও অ্যামাজিং বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন মিউজিকের প্লে বাটন, এখানে ট্যাপ করলে আপনি শুনে শুনে আপনি গানটা পছন্দ করে আপনার প্রোফাইলে সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা গান এখানে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা গান সার্চ করেছি, তু বি রয়ে গা মাহি। তো দেখতে পাচ্ছেন গানটা কিন্তু চলে আসছে। এখন আমরা এটা শুনতে চাইলে এখানে ক্লিক করবো, এবং আমরা যদি গানটা অ্যাড করতে চাই ঠিক এই গানের এখানে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন এখানে যে গানের নাম আছে, নামের উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে জাস্ট 2 সেকেন্ড বা 1 সেকেন্ড পরে দেখতে পারবেন গানটার উপরে টিক চিহ্ন পড়ে যাবে, খুবই অ্যামাজিং। অর্থাৎ গানটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তো আসলে অ্যাড হলো কিনা আমরা একটু ব্যাক দিয়ে দেখব। তো দেখতে পাচ্ছেন গানটা অ্যাড হয়ে গেছে। তো এখন মূল কাজটা হচ্ছে এই গানটা আমরা কিভাবে আমাদের ফেসবুকের প্রোফাইলে অ্যাড করব সেটাই আমরা দেখে নেব। তো আপনি যেটা করবেন, এখানে দেখতে পাবেন 3 ডট মেনু, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখতে পাবেন পিন টু প্রোফাইল, এই অপশনটা এখানে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল দেখাবে, সং হ্যাজ বিন পিনড। তো আসলে এটা ফেসবুক প্রোফাইলে হলো কিনা বা আসলো কিনা আমরা সেটা দেখবো। আমরা এখান থেকে জাস্ট একদম বের হয়ে যাব ফেসবুক থেকে, এবং আমরা পুনরায় আবার ফেসবুকে প্রবেশ করব, দেখবো যে আমাদের গানটা আমাদের প্রোফাইলে সেভ হয়েছে কিনা। তো আমরা এখানে প্রোফাইলে চলে যাচ্ছি। আসার পরে এই প্রোফাইলটা একটু আপডেট দিলাম, বা আপডেট দেওয়ার দরকার নাই, আমার এখানে প্রোফাইলে দেখতে পাচ্ছেন গানটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, সেট হয়ে গেছে। আসলে খুব অ্যামাজিং, এখন কেউ যদি গান আমার প্রোফাইলে ঢুকে এবং গানটা শুনতে চায়, গানটার উপরে ট্যাপ করলে সে কিন্তু গানটা শুনতে পারবে। এখানে ফুয়েলেই ফুল সং দেখতে পাচ্ছেন, পুরো গানটা সে শুনতে পারবে। তো আসলে খুবই অ্যামাজিং। কেউ যদি চায় যে এই গানটা আপনি ডিলিট করে দেবেন, কিংবা এই গানটা রিমুভ করে আপনি অন্য একটা গান এখানে সেট করবেন, সেটাও করতে পারেন। তার জন্য এখানে আপনি ট্যাপ করবেন 3 ডট মেনু, দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এখান থেকে আনপিন ফ্রম প্রোফাইল অথবা ডিলেট করতে চাইলে এখানে ডিলেট সং ফ্রম প্রোফাইল এটাও করতে পারেন, আপনি আনপিন ফ্রম প্রোফাইল এটাও করতে পারেন, এটা আমি করে দিলাম। এরপর আপনি যদি আবার আরেকটা গান এখানে সেট করতে চান, আবার আপনি চলে যাবেন মিউজিকে, এখানে মিউজিকে এসে ঠিক আগের মতো প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করে পছন্দের গানটা সার্চ করতে পারেন, কিংবা এখান থেকে যে কোনো পছন্দের গান আপনি এখানে সিলেক্ট করতে পারেন, সেট করে নিতে পারেন আপনার প্রোফাইলে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।